أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى رونق دیا جو اللہ تعالی আমাদের কে ইমানি মুজাকারা মজলিসে বসার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সত্যিকার অর্থে দ্বীনের বুঝ দান করুক এবং সে অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুক। আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম সেটা হলো আমাদের ভিতরে ব্যাপক ধারণা আছে মানুষকে বদদোয়া করা যায় না। বদদোয়া দেওয়া অনেক বড় অন্যায় কাজ। আমরা গত সপ্তাহে পবিত্র কোরআনের প্রায় 40 আয়াত থেকে মোটামুটি এই কথা দেখিয়েছি যে বদদোয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় স্তরের যে শব্দ যাকে আরবিতে লানাত বলে এই শব্দেই পবিত্র কোরআনের প্রায় 40টা আয়াত আমরা দেখিয়েছি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ফেরেশতাদের পক্ষ থেকে নবী রাসূলদের পক্ষ থেকে এবং সকল মানুষের পক্ষ থেকে বদদোয়ার বিষয়টা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। বদদোয়া বলতেছি না আমি, বদদোয়ার সর্বোচ্চ স্তর যেটাকে আরবিতে লানত বলে, বাংলায়ও লানত বলে, আবার অনেকে অভিশাপ বলে, অভিসম্পাদ বলে, যে কোনো শব্দেই হোক বদদোয়ার সর্বোচ্চ স্তরের বিষয়টা পবিত্র কোরআনের প্রায় 40 আয়াত থেকে আমরা যখন দেখলাম তখন অন্ততপক্ষে এই ধারণা তো বদলিয়েছে যে বদদোয়ার বিষয়টা আমরা যেইভাবে বুঝি বদদোয়া দেওয়া যায় না বিষয়টা তেমন না। বিষয়টা কি আল্লাহ তাআলা আমাদের বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যদি সহজে বলি যে কোনো মুসলমানকে বিনা অপরাধে বদদোয়া দেয়া যায় না তাহলে বিষয়টা অনেক সহজ। শব্দ কি কি বললাম দেখেন, এটা মাসলাগত বিষয়টা, এটা আমাদের যে একটা ধারণা দিলের ভিতরে চলে আসছে, সমাজে প্রচলিত হয়ে আসছে যে বদদোয়া দেয়া যায় না, এই যে একটা ধারণা ওই ধারণার গায়ে আঘাত করা, এটা ঈমানের সাথে যুক্ত বিষয়। কিসের সাথে? ঈমানের সাথে যুক্ত বিষয়। তো আমরা যেটা বলতেছিলাম এই ধারণাকে সংশোধন করা দরকার যে বদদোয়া দেয়া যায় না বিষয়টা এমন না, বরং কোনো মুসলমানকে বিনা অপরাধে বদদোয়া দেয়া যায় না।
काफेर के बद्दुआ देया जाए कोनो मुसलमान के बिना अपराधे बद्दुआ देया जाए ना एटा मौलिक कथा ए कथा आमादेर दिले बसाइते हबे एखन स्वाभाविक प्रश्न हलो अनेकेई হয়তো এই কথা বলবে হুজুর কাফেরে বদদোয়া দেয়া যায় এটা ব্যাপক শব্দে বললাম তো কাফেরের ভিতরে যে নিরপরাধী তাকেও কি বদদোয়া দেয়া যায় কিনা মুসলমান ছাড়া অন্যরা সবাই কাফের এর ভিতরে কোনো সন্দেহ আছে না আপনারা এটার একটা ভালো শব্দ ব্যবহার করেন যেটা কোরআন হাদিসে আমাদের জানা নাই অমুসলিম শব্দ কি আমরা এমন শব্দ কোরআন হাদিসে পাই নাই পাইলে ওইটাই ব্যবহার করতাম আমরা অনেক ক্ষেত্রে আল্লাহর চেয়ে বেশি দরদী অথবা আল্লাহর চেয়ে বেশি আন্তরিক এমন কিছু বিষয় হতে পারে নচেত আমরা শব্দটা মুসলিম আর অমুসলিম জাতিকে ভাগ করি দুই ভাগে একটা মুসলিম আর একটা অমুসলিম আল্লাহ এমন ভাগ করেই নাই আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলছেন أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়ুকবাল মিন ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি তালাশও করে গ্রহণ করা দূরের কথা শব্দ চয়ন করেছে কি করা দিলের ভিতরে আসে তালাশ করে অন্য কোন দিনের বিষয় ওই তালাশটাকেই আল্লাহ তাআলা বলতেছেন এটা কখনোই গ্রহণ করা হবে না এটা গ্রহণযোগ্য বিষয় না আল্লাহর কাছে তার মানে দুই জাতি ভাগ হওয়ার কোনো সুযোগই নাই যে আল্লাহকে মানবে তার পরিচয় মুসলমান আর যে মানবে না সে কাফের এই কথা বুঝতে কোনো ঝামেলা না আমরা ভাগ করি কাফের অমুসলিম অমুসলিম শব্দ আমি জানি না আমি কি জানি না এখানে আলেম ওলামারা আছেন কেউ যদি জানে আমরে দেখে দেয় আমি এটা নিয়ম সমস্যা কি কোরআন এবং সুন্নাহ শব্দ আমরা যা পাই সেটা হলো মুসলমান মুসলিম আর কাফের এর বাইরে কোনো শব্দ পাই না কোরআনে আহলে কিতাবিতার ব্যাপারেও কুফুরের শব্দের ব্যবহার করছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেয় নাই সে কাফের সে যেই হোক সে কি কাফের এই কথা বুঝে আসছে তাহলে শব্দ মুসলিম অমুসলিম না শব্দ হলো মুসলিম আর কাফের অমুসলিম কোন শব্দ নাই কোরআন হাদিসে এই আমরা এই কোরআন হাদিসের তর্জমা করতে গিয়া কোরআন হাদিসের মূল মেসেজকে বদলায় ফেলছি যে দুই জাতি আলাদা হতে পারে কেউ মুসলিম পরিচয় কেউ পরিচয় অমুসলিম ভিন্ন পরিচয় হতে পারে মানুষের এটা আপনাদের আবিষ্কার কোরআনে কোনো ভিন্ন পরিচয় মানুষ না ওরা কাফের ওরা মানুষ না ওরা কি কাফের তাই জন্য বললাম যে নিরপরাধ কোন মুসলমানকে অভিশাপ দেয়া যায় না লানত করা যায় না বদদোয়া করা যায় না কিন্তু কাফেরকে করা যায় যদি ধারণা হয় যে কাফের নিরপরাধ কাফেরও আবার কি নিরপরাধ অপরাধী না আসে তাহলে আমাদের ইমানকে ঠিক করা দরকার আমাদের ইমানকে কি করা দরকার ঠিক করা দরকার ভালো করে বোঝেন সর্বোচ্চ অপরাধ করার পরেও যদি সে নিরপরাধী হয় তাহলে আমাদের বলার কিছু নাই একজন মানুষ ইমানদার হওয়ার জন্য এটা জরুরি তার কাছে ইমানের অবস্থান ঠিক থাকবে আর কুফুরের অবস্থান ঠিক থাকবে তার কাছে যদি কুফুরটা অপরাধী মনে না হয় কাফেরকে যদি সে নিরপরাধী মনে করে তাহলে তার ঈমান দোহরানো দরকার ঈমান দোহরানো দরকার দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ যে আল্লাহকে স্বীকৃতি দেয় নাই আপনি তাকে বলতেছেন নিরপরাধ আপনার দৃষ্টিতে চুরি ডাকাতি এগুলো অপরাধ আর যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্বীকৃতি দেয় নাই সেটা অপরাধ না আপনি আল্লাহকে কতটুকু মানেন এই কথা চিন্তা করা দরকার আমার কথা বুঝতে কোনো ঝামেলা আছে কাফের আবার নিরপরাধী হতে পারে চুরি করে যদি বেচারা অপরাধী হয় তাহলে
কুফর করে সে অপরাধী না এই কথা আমাদের মগজে বসায় দেওয়া হয়েছে। আমাদের মগজে কি দেয়? নিরপরাধ। সবচেয়ে বড় অপরাধ নিয়েও সে নিরপরাধী, আশ্চর্য। আর যারা অপরাধ মুক্ত থাকতে চায় এরা সবচেয়ে বড় অপরাধী হিসাবে তকমা পায় সমাজ থেকে। কাফের নিরপরাধ না, কাফের ভিতরে কুফরি এটা সবচেয়ে বড় অপরাধ, এই কথা দিলে বসছে কিনা? তাহলে কাফেরকে বদদোয়া করা যায় এটা কিসের কারণে? সবচেয়ে বড় অপরাধ করার কারণেই তাকে লানত করা যায়। পবিত্র কোরআনে সর্বপ্রথম সূরা ফাতিহার পরে যেই বড় লম্বা সূরা আছে ওই সূরার শেষ আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে দোয়া শিখাইতেছে, মুমিনরা দোয়া করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। সূরা বাকারা শেষ করছেন আল্লাহ তাআলা এই কাফেরদের বিরুদ্ধে দোয়া দিয়া শেষ করছেন, এটারে বদদোয়া বলে। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, একবারে এটা কাফের একটা জাতি আল্লাহ ভাগ করছে, অমুসলিম না কি জাতি? কাফের। সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে মুশরিক হোক, ইসলাম ভিন্ন অন্য যে কোনো পরিচয় সে লালন করুক, সে কাফের, এটা এক জাতি। ওয়ানসুরনা আলাল কওমিল, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে তুমি সহযোগিতা কর। তাহলে নিরপরাধ এই কথা আর আমরা বলবো? কাফের আবার নিরপরাধী হতে পারে না? সবচেয়ে বড় অপরাধে অপরাধী। তাহলে আমরা বললাম কোন মুসলমানকে বিনা অপরাধে বদদোয়া দেয়া যায় না, কিন্তু কাফেরকে বদদোয়া দেয়া যায় শুধু এমন না, আল্লাহ তাআলা আমাদের দোয়ার ভিতরে এটা একবারে শিখাই দিছে। সূরা বাকারা শেষ করছেন আল্লাহ তাআলা সেই নবী হযরত নূহ আলাইহিস সালাম কে সবচেয়ে বেশি উম্মতকে দাওয়াত দেওয়ার সবচেয়ে বেশি অভিজ্ঞতা কার? কত বছরের অভিজ্ঞতা? 950 বছরের অভিজ্ঞতা। এটা কম অভিজ্ঞতা না সর্বোচ্চ অভিজ্ঞতা? পবিত্র কোরআনে এই সূরায় নূহ নিয়ে আলোচনা করা দরকার, ওটা অন্য কোনো পরিসর। পুরা সূরায় নূহতে নূহ আলাইহিস সালাম ক্বালা রব্বি ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, যতই দাওয়াত দিয়েছি অতই দিন থেকে তারা পলায়ন করছে। সবশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন ক্বালা রব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, আল্লাহ এরা অবাধ্যতা করছে তো করছে, এদের মাল সম্পদ এগুলো আরো ঝামেলা বাড়াইছে। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জবান দিয়ে যে দোয়া শিখাইতেছেন, আল্লাহ তাআলাকে নূহ আলাইহিস সালাম বলতেছেন লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরকে আল্লাহ আপনি ছাড় দিয়েন না। ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, যদি আপনি এদেরকে ছেড়ে দেন দুনিয়াতে তাহলে ওরা দুনিয়াতে তো মানুষকে তোমার থেকে সরাবে, প্লাস ওদের সন্তানরাও এই কাজ করবে। এরপরে সবশেষে দোয়া করতেছেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ মুমিনদেরকে মাফ কর। কাদেরকে মাফ করো? এরপরে আবার ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, অত্যাচারীরা অন্যায়কারীরা অপরাধীরা ধ্বংসকেই বাড়াইতে থাক। তাহলে বুঝতে হবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের যেখানে দোয়া শিখাইতেছেন সূরা বাকারার শেষে, তখন এই দোয়ার সর্বশেষ অংশ হলো কাফেরদের বিরুদ্ধে না পক্ষে,
বিরুদ্ধে যদি দোয়া হয় ওটাকেই বলে বদদোয়া। নূহ আলাইহিস সালামের 950 বছরের অভিজ্ঞতার ফলাফল হলো আল্লাহ এদেরকে ধ্বংস কর, আল্লাহ এদেরকে কি করো, এরপরও কাফেররা নিরপরাধ যদি আপনার মনে হয়, মনে হতে পারে, তার মানে আপনি ঈমান আর কুফুরের ভিতরে যে পার্থক্য, কুফুর যে অনেক বড় অপরাধ, এটা আপনার দিলের ভিতরে এখনো বসে। তাহলে আমরা এই কথা বুঝলাম, কাফের নিরপরাধী হতে পারে না, কাফের অপরাধী, কুফুর সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের জন্য আল্লাহ বদদোয়া শিখাইছেন, কে শিখাইছে, আল্লাহ শিখাইছেন। আল্লাহর সর্বপ্রথম যে রাসূল হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর অভিজ্ঞতার পরে এই বদদোয়া করছে, এটা আমাদের জন্য সবক। দ্বিতীয় বিষয়, মুসলমানদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে কি যাবে না, এই কথা, এটা বড় আশ্চর্যের বিষয়। আমরা যদি কোরআন এবং সুন্নাকে সামনে আনি, দেখি আল্লাহ আল্লাহর রাসূলের যত বদদোয়া আছে অধিকাংশ বদদোয়া হলো অপরাধী মুসলমানদের বিরুদ্ধে। কি বললাম, কথা বুঝতে হবে। আমি প্রথম শব্দে বলছি যে বিনা অপরাধে কোনো মুসলমানকে বদদোয়া দেয়া যাবে না। বাকি দ্বিতীয় কথা বলতেছি, যদি আমরা কোরআন আর সুন্নাকে খুলি তাহলে আমরা দেখব যে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবচেয়ে বেশি বদদোয়া হলো অপরাধী মুসলমানদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আপনারা রমজান আসলে এই হাদিস সবাই শুনেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন, মিম্বারে ওঠার পরে আমিন বলতেছেন, দ্বিতীয় মিম্বারে ওঠার পরেও আমিন বলতেছেন, তৃতীয়টায় উঠার পরেও আমিন বলতেছেন। এখান থেকে মাসলা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরেরটায় বসতেন, ক্লিয়ার না, তিনবার আমিন বলছেন, তার মানে তৃতীয় সিঁড়িতে বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি মিম্বারে উঠলেন আর আমিন আমিন বলতেছেন, ব্যাপারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিব্রাইল আসছে, আসার পরে আমাকে এই কথা বলতেছে, তিনটা কথা বলছেন। কটা কথা? তিনটা কথা। একটা হলো যে রমজান পায়া গুনাহ মাফ করাইতে পারে নাই, তার ধ্বংস হোক। দ্বিতীয় কথা, আপনারা আমিন বলতে পারেন, দ্বিতীয় আমিন বলতে কোনো ঝামেলা, আমিন বলতে হবে। দ্বিতীয় হলো যে পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও তাদের সাথে সদাচরণ করে নাই, তারও ধ্বংস হোক, আমিন। তৃতীয় হলো যে আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে নাই, তার ধ্বংস হোক, আমিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার বিষয়টা? এখন বদদোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু করছেন বিষয়টা এমন না, আল্লাহ তাআলা করছেন, ফেরেশতাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম করছেন, এরপরে আল্লাহর ঘর মসজিদের নববীতে করছেন, আবার কোন সময় এই মিম্বারে দোয়া কবুল হয়, মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় করছেন, দাঁড়ায়া দাঁড়ায় করছেন, এরপরে বসছেন, এবং সাহাবাদেরকে শিখাইছেন যে হ্যাঁ বদদোয়া পাওয়ার উপযুক্ত। কাফেরের জন্য এই বদদোয়া না, মুসলমান অপরাধীর জন্য বদদোয়া, মুসলমান অপরাধীর জন্য বদদোয়া দেওয়ার বিষয়টা আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, মসজিদে মিম্বারে বসায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া বদদোয়া করাইলেন। বদদোয়া ব্যাপকভাবে যদি নিষেধ হয় বিষয়টা কেমন দাঁড়ায়, বিষয়টা কেমন দাঁড়ায়? তাহলে আমাদের বুঝার বিষয়, আমরা যে এই কথা বুঝি যে বদদোয়া করা যায় না, এই কথা সহি না, বরং যে অপরাধী তার বিরুদ্ধে বদদোয়া করা এটা আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত। সবচেয়ে বেশি বদদোয়ার উপযুক্ত কে, এই কথা বুঝতে, সবচেয়ে বেশি বদদোয়ার উপযুক্ত কে, যার বিরুদ্ধে বদদোয়া করতে হবে, সবচেয়ে বেশি বদদোয়ার উপযুক্ত? এক নম্বর, শাসক এবং যারা নেতৃত্বের মালিক, বাকি জালেম। কি বললাম?
তাহলে অত্যাচারী শাসক, ভালো করে বুঝেন, অত্যাচারী শাসক সে এক নম্বর বদ্দুয়ার উপযুক্ত, কারণ শাসকের সাথে সাধারণ মানুষের পাড়ার কোনো মাসলা নাই, কারণ তার একটাই পাড়ার কারণ আছে, সেটা হলো আল্লাহর সাথে কথা বলা। এই শাসকের চেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত, এটা তো তুলনা করা যায় না, এই শাসক সব আল্লাহর অধীনে, শাসকের বিচার একমাত্র কে করবে? আল্লাহ করবে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে তো ভিন্ন বিষয়, আর যদি সামর্থ্য না থাকে, সাধারণত আমরা যারা জনসাধারণ এরা অত্যাচারী শাসকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারি না, কিন্তু অনেক বড় কিছু পারি, সেটা হলো বদদোয়া দিতে পারি। আপনারা আমার কথা বোঝেন? বদদোয়া দিতে পারি, এটা দেওয়া জরুরি। আমি তো আমাদের দেশেও দেখছি যে যখনই কোনো ধরনের নির্যাতন আমাদের উপর আসতো, তখন আগে নামাজের ভিতরে বদদোয়া দেওয়া হতো। আপনারা দেখতেন কি দেখতেন না? এটার নাম ছিল কুনুতে নাজিলা। কি কুনুতে নাজিলা? কুনুত মানে দোয়া, নাজিলা মানে বিপদ হয়েছে। এখন এই যে যার পক্ষ থেকে বিপদ হয়েছে তার বিরুদ্ধে বদদোয়া আর নিজেদের জন্য দোয়া, আমার কথা বুঝছেন কি বুঝছেন? তাহলে এক নম্বর কি, ক্ষমতাধর ব্যক্তি যারা অত্যাচারী তাদের ভিতরে বদদোয়া দেওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আলা মান ওয়ালিয়া মিন উম্মতি শাইআন ফাসাক্কা আলাইহিম ফাসকুকা আলাইহিম। হে আল্লাহ, আমার এই উম্মতের কেউ যদি কেউ দায়িত্বশীল হয় এরপরে তাদের প্রতি কঠোরতা করে, তুমিও তাদের প্রতি কঠোরতা করো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে লম্বা চূড়া ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিছেন কেসরার দরবারের কাছে, কেসরার যে তখন বর্তমান যে পারস্য, পারস্য মানে ইরান, ইরানের যে তখনকার সম্রাট, এই সম্রাটের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিঠি দিছেন। ওই চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আগে ছিল, আর ইরানের যেই তখনকার সম্রাট ওই সম্রাটের নাম পরে ছিল। ওই রাগ করা ওই চিঠি ছিঁড়ছে, ওই চিঠি কি ছিঁড়ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়া করছেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ আমার চিঠিকে যেইভাবে ওই ছিঁড়ছে ওর রাজত্বকে ওইভাবে তুমি টুকরা টুকরা করো, ওর রাজত্বকে কি করো টুকরা টুকরা করো। তাহলে এক নম্বর সবচেয়ে বেশি বদদোয়ার উপযুক্ত কে? শাসক না জালেম শাসক? সে কাফের হোক সে মুসলমান হোক, সে সবচেয়ে বেশি বদদোয়ার উপযুক্ত, মানে বান্দার সাথে আল্লাহর সাথে রাস্তা উন্মুক্ত। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, তোমাদের অভিযোগ আমার কাছে দায়ের করো, এটা অভিযোগ, এটা দোয়া, এটা কি দোয়া? হাদিসের ভাষায় এই ধরনের বদদোয়ারে দোয়া বলছে, শুধু দোয়া বলে নাই, হাদিসে এটাকে সবচেয়ে বেশি কবুল দোয়া বলছেন। এজন্য আমি প্রথমে ওই হাদিস পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটা দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। কয়টা দোয়া? এর ভিতরে অন্যতম দোয়া হইল দাওয়াতুল মাজলুম, অসহায় কোনো ব্যক্তি যদি কারো দ্বারা অত্যাচারিত হয় তাহলে অবশ্যই সে দোয়া করলে আল্লাহ এই দোয়াকে কবুল করেন। তাহলে এই দোয়ার কত উৎসাহ! আর আপনি বলেন বদদোয়া করা যায় না, হাদিস এটা বদদোয়া বলতে রাজি না, হাদিস কি বলতে চায় এটাকে? দোয়া, শুধু দোয়া না কবুল দোয়া, ভালো করে বুঝবেন। তাহলে যে যখন কাউকে জুলুম করবে আর সে যদি জুলুমের প্রতিকার করতে পারে, তাকে ঠিক করতে পারে, তাহলে সে করবে, আর যদি না পারে তাহলে অন্তত পক্ষে আল্লাহর কাছে তার বিরুদ্ধে নালিশ জানাবে। কারণ আল্লাহর দরবারে নালিশ জানাইতে হয়, আল্লাহ খুশি হয়, বান্দা তার অসহায় অবস্থায় আমাকে স্মরণ করছে, হা হা আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো, যতক্ষণ আমি এর প্রতিশোধ না নিব অতক্ষণ আমি থামবো না, ওয়ালাউ বা দাহিনিন, চাই সেটা কিছুকাল পরে হোক কিন্তু আমি তার প্রতিশোধ নিয়েই ছাড়ব।
জুলুম নির্যাতন বাংলাদেশ না পৃথিবীতে কম হয় না, কিন্তু যেটা বন্ধ হয়ে গেছে সেটা হলো জুলুম হওয়ার পরে এরপরে জুলুমের প্রতিকার আর আল্লাহর সাথে মানুষের নাই। আল্লাহর কাছে জুলুমের যে প্রতিকার মানুষ চাইবে ওটা আর এখন আর চায় না। আগে জুলুম হলে একটা না একটা ফয়সালা হইতো, এখন মানুষ বলতে থাকে আরে আর কত জুলুমের শিকার, তুই আরো শিকার হবি, কারণ যে জুলুমকে প্রতিকার করবে তার সাথে তোর কোনো সম্পর্কই নেই। তার সাথে আল্লাহর সাথে সবচেয়ে বড় সম্পর্কের মাধ্যম হলো নামাজ। কি নামাজ? এই নামাজে উপস্থিতির সংখ্যা কত? এক মসজিদের দলিল, কারণ নামাজ পড়তে হয় কোন জায়গায়? যে মসজিদে নামাজ পড়ে না আবার ঘরে নামাজ পড়ে, এই লোকের সংখ্যা কত আমার জানা নাই। যেই নামাজ আল্লাহর সাথে আর আল্লাহর বান্দার সাথে সবচেয়ে বড় সম্পর্ক, ওই নামাজ কত পার্সেন্ট মুসলমান পড়ে? আমাদের যে সম্পর্ক আল্লাহর সাথে নাই এটা তো স্বাভাবিক বিষয়, তা আমরা আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজন অনুভব করি না, আল্লাহ আমাদের দ্বারা কোনো প্রয়োজন অনুভব করে না। এরা যতটুকু জুলুমের শিকার হোক হোক, এর সাথে তো আমার কোনো সম্পর্কই নেই, এর জুলুমের প্রতিকার আমার করা দরকার কি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমের বিরুদ্ধে বদদোয়া করছেন কি করছেন না? জুলুমের প্রতিকার পাওয়ার এবং জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার মাধ্যম হলো আল্লাহকে বলা, আমি এখন আল্লাহকেই বলতে পারি। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা বাম হাতে খাবার গ্রহণ করতেছে। কোন হাতে? ভালো করে বোঝেন, এটা নির্দিষ্ট ব্যক্তি। বাম হাতে খাবার গ্রহণ করতেছে, খাবার গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল বি আমিনিক, ডান হাতে খাও। কো আমি লা আস্তাতিয়া, আমি ডান হাতে খানা খেতে পারি না, হটকারী। অনেকে আছে না বাম হাতে চা খায়, কোনো কিছু পানি খাইতেছে, ভাই একটু ডান হাতে খান হুজুর জান যান, অথবা বিরক্তি কর ওই অবস্থায় খাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হুজুর আমি পারি না ডান হাতে খাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্তাতাতা, তুমি পারবাও না, তুমি পারবাও না, কিয়ামত পর্যন্ত পারবা না তুমি। এই সাথে সাথে এই যে হাত ডান হাত আর উঠাইতে পারে নাই, পারে নাই কিয়ামত পর্যন্ত। তাহলে এটা নির্দিষ্ট ব্যক্তির বদদোয়া দিছে কি দিছে না? গান বাজাইতেছে, জানে না গান বাজানো নিষেধ, মেয়েদেরকে নাচাইতেছে, নিজে নাচতেছে, নিজের বউ নাচতেছে, দাদা নাতি মিল্লা নাচতেছে, সবাই নাচতেছে। কিরে এ কোন জাতি? এরা আল্লাহরে মানে কেমনে মানে? এরা সবাই মিল্লা দেখাইতেছে, দাদায় দেখাইতেছে। আরে আমরা তোমাদের মতো যুবক থাকতে কি নাচে নাচছি, এখন পারি না, এখন একটু লড়ে লগে দাদি রেলেও নাচে, নানাও নাচে, নানি নাচে, যার বিয়া হেও নাচে, ওর মায়ও নাচে, ওর দাদাও নাচে। পুরা প্রজন্মটা এটা শয়তানের গোলাম, পুরা প্রজন্মটা জাহান্নামী, এর চেয়ে বড় দলিল লাগে? এর চেয়ে বড় জালেম হতে পারে? মানুষ তো অন্য একাকী করে পুরা একবারে পুরা নসল নিয়া, পুরা জাতি নিয়া, পুরা বংশ নিয়া এইভাবে উম্মাদের মতো নাচতে নাচতে সুস্থই। তোর বিরুদ্ধে বদ্ধ হবে না কার বিরুদ্ধে হবে? তোর বিরুদ্ধে অবশ্যই বদ্ধ হবে, কারণ এটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, আল্লাহর বিরুদ্ধে অন্যায় এবং ইমানের বিরুদ্ধে অন্যায়, দ্বীনের বিরুদ্ধে অন্যায়। দেখেন আমি কেন বলতেছি ডান হাতে পানি খাওয়া এটা কেউ সুন্নত বলছে, ডান হাতে খাবার গ্রহণ করা কি সুন্নত বলছে? সুন্নত একটা সে পালন করতেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হটকারিতার কারণে আমি পারি না, তুই পারবিও না যা। আর যে পর্দা করে না আবার বলে এই কথা পর্দা করুম না, নামাজ পড়ে না, গাডামাজ পড়ুম না, গান ছাড়ুম না, সুদ ঘুষ ছাড়ুম না, তো ওর বিরুদ্ধে বদ্ধ হবে না কার বিরুদ্ধে বদ্ধ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুন্নত ছাড়ার কারণে বদ্ধ করে, আর আপনি এই এত বড় বড় গুনার কারণে বদ্ধ করবেন না কেন? এত দরদি হয়ে গেছেন, আল্লাহর রাসূলের চেয়ে বেশি দরদি আমাদের পেরেশানি এই জায়গায়, আল্লাহর চেয়ে বেশি দরদি। আল্লাহ এত জায়গায় অভিসম্পদ দিলেন, বনি ইসরাইল যারা ওই যুগের মুসলমান এদের বিরুদ্ধে বদ্দোয়া পবিত্র কোরআন ভরা, আল্লাহর চেয়ে বেশি দরদি।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা শুরুই করেছেন আল্লাহ তাআলা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। আল্লাহ বলতেছেন এক দলের উপর আল্লাহর ক্রোধ, কাইহুদীদের উপর আল্লাহর কি, এটা দোয়া না বদদোয়া? ওয়ালাদদাল্লিন, পথভ্রষ্ট, এই যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এটা দোয়া না বদদোয়া? আপনি ভুলে গেছে, আল্লাহর চেয়ে বেশি দরদি হয়ে গেছে। এজন্য বুঝার বিষয়, নির্দিষ্ট ব্যক্তি যদি সে হটকারী হয় আর সে যদি হটকারিতা না ছাড়ে, সে জানে এটা অপরাধ, আরেকজনে বারণ করতেছে আর সে বলতেছে না আমি এটা করুম, অবশ্যই আমিও তার বিরুদ্ধে বদদোয়া করব, এটাই সুন্নাহ, এটাই নিয়ম। আপনি আমার কথা বুঝেন নাই? তাহলে বদদোয়া আপনি মনে করতেছেন ব্যক্তি বিশেষ, নির্দিষ্ট ব্যক্তি যদি অপরাধী হয় আর অপরাধ থেকে সে না ফিরে তাহলে তার বিরুদ্ধে বদদোয়া করতে হবে। কেউ যদি নির্দিষ্ট ব্যক্তি আপনাকে অন্যায় করতেছে, আপনি প্রতিকার করতে পারতেছেন না, তার বিরুদ্ধে বদদোয়াই আল্লাহর সাথে আপনার সাথে যোগাযোগের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতেছেন ইয়ামানে, এরপরে বলতেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, হে মুআজ কার উপরে জুলুম করো না, তার বদদোয়ারে ভয় করো, ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরায় নাই, সে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করবে, হয় তোমাকে আঘাত আল্লাহ এখন করবে না, হয় পরে করবে, কিন্তু করবে। আমার কথা বুঝছেন কিনা? এই জন্য বুঝা দরকার যে আপনি ওই মায়ের খাইতেছেন এরপরে বদদোয়া করতে পারবেন না। একজনে আপনার বিরুদ্ধে অন্যায় অপবাদ দিতেছে এরপরেও তাকে বদদোয়া দিতে পারবেন না, এই কথা কোরআন সুন্না বিপরীত কথা, কোরআন সুন্না আছে এই কথা। والذين يرمون المحصنات, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যারা যারা নিরপরাধ এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ লাগায়, জিনার অপবাদ লাগায়, লাইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের ধ্বংস হোক দুনিয়াতে আখিরাতে, কে বদদোয়া দিতেছে? আল্লাহ। সাহাবাদের ক্ষেত্রে আশারায়ে মুবাশশারা সাহাবাদের অন্যতম একজন হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। শুধু আশারায়ে মুবাশশারা না, ইসলামের সর্বপ্রথম তীর নিক্ষেপকারী, ইসলামের সর্বপ্রথম তীর নিক্ষেপকারী সাহাবার নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এক সাহাবীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ চয়ন করেছেন, ফিদা কাবি ওয়া উম্মি, ফিদাকা, আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গ হোক, ওই সাহাবার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদের দোয়া আল্লাহ ফিরায় না, সাদের দোয়া কি? ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ছিল, তো কুফাবাসীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করছে, কি করছে? অভিযোগ করছে, ভালো করে নামাজও পড়ে না, আরো অভিযোগ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তদন্তের জন্য প্রত্যেক মসজিদে লোক পাঠাইছে, প্রত্যেক লোকটা ভালো না খারাপ এই কথা জানতে হলে কোন জায়গায় যাইতে হয়, মসজিদে, তো মসজিদে লোক পাঠাইছে, সবাই বলছে না তো সাহাদ তো ভালো, এক লোক দাঁড়ায় বলছে, দাঁড়ায় বলতেছে যেহেতু তালাশি করতেছেন আমার তিনটা অভিযোগ আছে সাহাদের বিরুদ্ধে। কয়টা অভিযোগ? লা ইয়াসিরু বিসারিয়া, কয় সৈন্য দলের সাথে চলে না, মানে জেহাদের যে সৈন্য দল এটার সাথে কি, মানে ওই যুগে এটা সবচেয়ে বড় অন্যায় আর এই যুগে এটা সবচেয়ে বড় ন্যায় কাজ। লা ইয়াসিরু বিসারিয়া, জেহাদের যে সৈন্য দল এই সৈন্য দলের সাথে সে কি চলে না, এক নম্বর অভিযোগ করছে। দুই নম্বর অভিযোগ করছে ওয়ালা ইয়াকসিমু বিসাওয়িয়া, যথার্থভাবে বন্টন করে না, মানুষের মাঝে গনিমতের মাল যথার্থ মাঝে কি করে না, বন্টন করে না। ওয়ালা ইয়াদিলু বিল কাজিয়া, যখন ফয়সালা করে তখন ইনসাফ করে না, তখন কি করে না, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দাঁড়ায় বলছেন আল্লাহুমা আতিল উমরা, আল্লাহ তুমি তার বয়সকে বাড়ায় দাও, তার দারিদ্রতাকে বাড়ায় দাও, তাকে ফেতনার মুখোমুখি করো। এই যে অপবাদ দিছে, এই অপবাদের কারণে সাথে সাথে বদদোয়া দিছে কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনার শেষে আছে যে ওই লোক চতুর্দিকে ঘুরতো আর বলতো যে সাদের বদদোয়া আমাকে পাইছে, এমন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার কারণে ভুরুগুলো চোখের উপরে পড়ে গেছে, কিসের উপরে? চোখের উপরে পড়ে গেছে,
চোখের উপরে পড়ার পরে সে মানুষের দারে দারে ভিক্ষা করত। সবশেষে অপবাদ, অপবাদে সে দুনিয়া থেকে মারা গেছে, তাকে মারা হয়েছে দুনিয়া থেকে। এবং রাবি বলতেছেন, আমি পরবর্তীতে দেখছি এই লোকটা ইপটিজিং করে, কি করে, নারীদেরকে উত্ত্যক্ত করে, এই শেষ বয়সেও দেখছি। আপনি চিন্তা করেন, তাহলে বদদোয়া দিছে কে? আশারায় মুবাশশারা বিল জান্নাহ, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দিছে কি দিছে না? এবং তিন ওটা দোয়া কবুল হয়েছে। শুধু এই সাহাবি না, সাহাবাদের মধ্যে আরেকজন আশারায় মুবাশশারা বিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের স্বামী। এই বিখ্যাত ঘটনা আপনারা জানেন, এক ঘটনা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বোনের বাড়িতে ছিলেন, ওই যে যাকে মারছেন বোন জামাই রে, ওর নামই সাঈদ ইবনে যায়েদ। নাম কি? সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উনিও আশারায় মুবাশশারা বিল জান্নাহ, ওই সাহাবি। এক মহিলা বলছে, সাঈদ ইবনে যায়েদ আমার জমিকে দখল করছে। এই ঘটনা গেছে মারওয়ানের কাছে। কার কাছে? মারওয়ানের কাছে, যে সাঈদ ইবনে যায়েদ আমার জমি দখল করছে। তো মারওয়ান ডাকছে সাঈদ ইবনে যায়েদ, আপনি নাকি জমিন দখল করছেন? আশ্চর্য হয়ে গেছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জমিন দখলের ব্যাপারে যে কঠোর হুঁশিয়ারি শুনছি, এরপরও আমি জমি দখল করতে পারি? এই কথা সম্ভব? আল্লাহ তাআলা যে জমি দখল করবে, একবারে বাংলা কয় সাত তবক জমি তার গলার ভিতরে পেঁচাবেন, এরপরেও আমি কি জমি দখল করতে পারি? কখনো আর বাইয়ে না লাগবো না, আপনি জমি দখল করেন নাই, যা। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ, সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার চোখকে অন্ধ করে, তার চোখকে কি করে দাও, এবং তাকে তার ভূমির ভিতরে তাকে ধ্বংস করো। এমনই হয়েছে যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এটা গ্রহণ আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করছেন, আর সে অন্ধ হয়ে গেছে এবং তার এই ভূমির ভিতরে ঘুরঘুর করতে গিয়া গর্তের ভিতরে পড়ে মারা গেছে। তাহলে যে অত্যাচারী, যে অপবাদ দেয় মানুষকে, তার বিরুদ্ধে বদদোয়া করা, এটা আমি বলতেছি না আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ ওনারা বদদোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরে বদদোয়া দিয়েছেন, চোররে বদদোয়া দিয়েছেন, চাঁদাবাজরে বদদোয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই নেশার সাথে জড়িত, এই নেশা যারা সংগ্রহ করে, এমন দশজনে বদদোয়া করছেন। যারা সুদের সাথে জড়িত, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল ইজ্জত বদদোয়া দিয়েছেন। আমার কথা বুঝছেন কি না? যেই নারীরা পুরুষের বেশভূষা গ্রহণ করে, আর যেই পুরুষ নারীদের বেশভূষা গ্রহণ করে, বালা পরে, চুরি লাগায়, এমন পুরুষ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বদদোয়া দিয়েছেন। যেই পুরুষ নারীদের পোশাক পরে, যেই নারী পুরুষের পোশাক পরে, এক কথায় নারী পুরুষ একজন আরেকজনের পোশাক গ্রহণ করা অথবা অলংকার গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদোয়া দিয়েছেন। যারা ফ্যাশনের সাথে যুক্ত তাদেরকে বদদোয়া দিয়েছেন, যারা ভুরু উপরায় তাদেরকে বদদোয়া দিয়েছেন, যারা ফ্যাশনের জন্য দাঁত ফাঁকা করে এদেরকে বদদোয়া দিয়েছেন, যারা পর চুল লাগায় নিজের চুল নাই আরো চুল দিয়ে উঁচা করে এদেরকে বদদোয়া দিয়েছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাজারে যে চুল পাইছেন, হজের ভিতরে এই চুল আইনা বলতেছে, আইনা উলামা উকুম, তোমাদের ওলামারা কোথায়? এই চুলগুলো তারা দেখে না? বনে ইসরায়েল পুরা জাতি ওই সময় ধ্বংস হয়ে গেছে যখন নারীরা ফ্যাশন করতে গিয়া চুলের সাথে চুল লাগাইছে, আজকে বাজারে চুল এসে পড়ছে, ওলামারা কোথায়? এই ফতোয়া দেয় না কেন? এই জাতির ধ্বংস তো চলে আসছে। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, বুখারীতে আছে। তাহলে বদদোয়ার বিষয়টা আপনি ভুলে গেলে কি হবে? আপনাকে মনে করায় দিতে হবে, এটা ইমানের সাথে যুক্ত। জালেমকে বদদোয়া দিতে হবে, অপরাধীকে বদদোয়া দিতে হবে, হটকারীকে বদদোয়া দিতে হবে, তার ফয়সালা আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর কাছে ফয়সালা দিলে আল্লাহ ব্যবস্থা নেন, ফয়সালা নিলে ব্যবস্থা আল্লাহর কাছে হালাল হয়ে যায় যে হ্যাঁ, তুমি আমার কাছে বলছো, আমি এর প্রতিশোধ নিব। বলাও বা দাহিনিন, আমরা এখন অত্যাচারিত হই, আমরা সন্তানকে হারাই, আমরা সব কিছু হারাই, এরপর আল্লাহকে বলি না? আল্লাহ বলেন, দরকার নাই তোমাদের আমার। কথা বুঝে আসতে কি আসে নাই? তাহলে বদদোয়া কাফেরদেরকে দেওয়া, এটা কোরআনের অংশ, এটা নামাজের অংশ, এটা দোয়ার অংশ। আর অপরাধীকে বদদোয়া দেওয়া, বিশেষ করে মুসলমান অপরাধীকে বদদোয়া দেওয়া, এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়েছেন,
যদি ব্যক্তি বিশেষ আপনাকে অপবাদ দেয়, ব্যক্তি বিশেষ জুলুম করে এবং হটকারিতা করে, গুনার কাছ থেকে ফিরানোর পরেও না ফিরে, তাকে বদদোয়া দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই কথা বুঝতে কোনো ঝামেলা আছে? একজনে মার খেতেছে, কয় বদদোয়া দেওয়া যাবে কেন? আমার মার খাওয়াটা বৈধ না, মার খাওয়ার প্রতিবাদ না। আমি যে পরে আর কি করব, আল্লাহ ছাড়া কেউ নাই বলতেছি, কয় বলা যাবে না, আল্লাহরেও বলা যাবে না। তা কারে কমু, তুমি কে আমার এই বদদোয়ার মাঝখানে? এই করলো, এই যে একটা ব্যাপক মাসলা, সময় শেষ হয়ে গেছে। নারীরা বোরকা ছাড়া যাইব, এমন একজন তাকাইলে কব, হ্যাঁ কোরআনে কি বোরকা মানে বোরকা পরুক চাই না পরুক তাকাইতে কইছে নি তোমার? আরে কোরআনে কইছে, কোরআনে তোরে ল্যাংডা নামতে কইছে মাঠে না, কথা বুঝে নাই, বড় কথা বইলা দিতেছে। আরে তুই আমার দিকে তাকাইছিস কেন? আমি বোরকা পরছি না, কাপড় পরছি, কোরআনে আমার দিকে তাকাইতে বলছে কি না? আরে কোরআনে আমার দিকে তাকাইতে বলছে কি বলছে না এর আগে কথা বলো। কোরআন তোমাকে এই ল্যাংডা নিচে নামতে বলছে নি? শরীয়ত বিরোধী পোশাক পরে নামতে বলছে? তাহলে আগের অপরাধী কে? আরে আশ্চর্য, পুরো মিডিয়া নিয়ে লেখা, আরে বোরকা পরুক চাই না পরুক, আমি তাকাইতে পারব না। ওটা কোনো অপরাধী না যে বোরকা ছাড়া সে নামছে। প্রথম অপরাধ কে করলো? এই কথা সবাই ভুলে দেওয়া হয়েছে অথবা সবাই ভুলে গেছে, আশ্চর্য কথা। আমারে মারতেছে, আমি বদদোয়া করতে পারব? আমার বিরুদ্ধে অপবাদ দিতেছে, আমি বদদোয়া দিতে পারব না? এই কথা আপনাকে কে বললো? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুক, দিন বোঝার তৌফিক দান করুক। আল্লাহর চেয়ে বেশি দরদে আমাদের যেন দিলের ভিতরে এই কথা যেন না আসে, রাসূলের চেয়ে বেশি দরদে এই কথা দিলের ভিতরে যেন না আসে। আর মুসলিম অমুসলিম এই সমস্ত শব্দ নাই, শব্দ মুসলমান আর কাফের, মনে থাকবো। কুফরি অপরাধ কি অপরাধ না? সবচেয়ে বড় অপরাধ, অপরাধ না কি? আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি দিন আর ইমান নিয়ে চলার তৌফিক দান করুন। এরপরে আর কোনো সন্দেহ থাকবো? থাকলে আপনি হাদিসগুলি নিয়ে যান, কত হাদিস যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে এমন লোক পাওয়া যাবো যারা আল্লাহ রাসূল বদদোয়া দিছে। তালে আছেন? আমরা তালে আছি, পেরেশান হয়ে গেছি, আমগো বদদোয়া দিছে। বদদোয়া মানে আল্লাহর রহমত দুনিয়ায় পাইবো না, আখেরাতেও পাইবো না, বিল্ডিং হইতেছে, টাকা পয়সা হইতেছে, ওই বদদোয়ার কারণে দুনিয়া কোনো সুখ পাইতেছে না, বুঝতেছে না ঝামেলা কোন জায়গায়, ঝামেলা কোন জায়গায় বুঝতেছে না। আল্লাহ যাকে বদদোয়া দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকে বদদোয়া দিছে, এ নাকি সুখ পাবে? গান বাজায় সুখ পাবে, শরীয়ত বিরোধিতা করে সুখ পাবে, বাপপারি করে সুখ পাইবো, চাঁদা খেয়ে সুখ পাইবো? এ কে বলছে এই কথা? এটা তো অনেক আগে আপনার বিরুদ্ধে বদদোয়া একবারে লিখিত হয়ে আছে কোরআনে, আপনি জানেন না। আল্লাহ তাআলা আমাদের দিনের বুঝদান করুক, আল্লাহর সাথে পুরাপুরি যেইভাবে আল্লাহ লাগাইতে চায় ওইভাবে লাগায় দেখ। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।